হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিজয় টাচ 71 ইউটিউব চ্যানেল। আমি আছি নাসির উদ্দিন বিজয়। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো, একটি অ্যাপস, এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো আমি আজকে, যে অ্যাপসটি ব্যবহার করলে আপনার ফোনের স্পিড কমবে না, ফোনটা কখনোই স্লো হবে না। আমরা যারা 3 জিবি 4 জিবি এরকম র্যামের ভিতরে মোবাইলগুলো ইউজ করি, তো প্রথমে দেখা যায় যে নতুন অবস্থায় খুব স্পিড থাকে, স্লো হয় না, মোবাইল হ্যাং করে না। তবে যখন আমরা কিছুদিন পার হওয়ার পরেই দেখা যায় যে মোবাইলটা স্লো হয়ে যাচ্ছে। তো মোবাইল স্লো হওয়ার প্রধান একটা কারণ হচ্ছে যে অতিরিক্ত অ্যাপস আমরা মোবাইলে ইউজ করি এবং আমাদের যে ইন্টারনাল মেমোরি আছে মোবাইলের সেটা ফিল আপ হয়ে যায়, সেজন্য মোবাইলটা স্লো হয়ে যায়। মোবাইল স্লো হওয়ার এটা একটা প্রধান কারণ। তো আমি আজকে এমন একটা অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটা ব্যবহার করলে আপনি অনেকগুলো অ্যাপস অ্যাভয়েড করতে পারবেন, সাধারণত 3-4 MB অ্যাপসটা। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যে অ্যাপসটির কথা আমি বলতেছি সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ দিব AL অল আই এন ইন ও এন ই ওয়ান এস আই টি ই সাইট, এই যে নিচে আছে এ অল ইন ওয়ান সাইট, কোনো স্পেস ছাড়া এটা দিয়ে আমরা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একটা শপিং ব্যাগের মতো দেখা যাচ্ছে লোগোটা, এই লোগোটা আমরা একটু ইনস্টল করে নিচ্ছি, একটু সময় দেন। আমি ইনস্টল করার জন্য একটু সময় নিচ্ছি। অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখন আমি এখান থেকে ওপেনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় দেন। একটু সময় নিচ্ছি, আমার নেটটা একটু স্লো। হ্যাঁ, আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা প্রথম অবস্থায় ইনস্টল করলে, আমি এর আগেও একবার ইনস্টল করেছিলাম, প্রথম অবস্থায় ইনস্টল করলে এটা একটা পারমিশন চাবে এটা অ্যালাউ করে দিবেন আপনারা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে উপরে থ্রি ডট মেনুর উপরে ক্লিক করুন। ক্লিক করলে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা এই জায়গায় দেখেন, আমরা এক্সরিয়ালে দেখতে পাচ্ছি ক্রিকেট লাইভ লিন, স্পোর্টস টিভি, অল স্পোর্টস, বাংলা টিভি, বিডি ইসলামিক, এন্টারটেনমেন্ট, নিউজ পেপার, অনলাইন শপিং, ব্যাংকিং ইনফরমেশন, টাচ এডুকেশন, বিডি সিম কার্ড। মানে আপনি যদি বিশ্বাস করবেন না, এই অ্যাপসটি যদি ডাউনলোড করেন, ইনস্টল করেন আপনার মোবাইলে, আপনি দেখতে পারবেন যে এটার ভিতরে যে কত অ্যাপস এবং কত সাইট আছে। আপনাদের যদি আমি এখন বিস্তারিত দেখাইতে যাই প্রত্যেকটা সাইটে ঢুকে, তাহলে আমি 2 ঘন্টায় এই ভিডিওটা আমি শেষ করতে পারবো না। আমরা তো অনেক সময় দেখা যায় যে আমরা ক্রিকেটের একটা লাইভ স্কোর দেখার জন্য একটা অ্যাপস ডাউনলোড করি, লাইভ টিভি দেখার জন্য একটা চ্যানেলের অ্যাপস ডাউনলোড করি, নিউজ দেখার জন্য একটা করি, মানে আমি সব কাজের জন্য আলাদা আলাদা একটা অ্যাপস ইনস্টল করি। তো আপনারা যদি এই অ্যাপসটা ইনস্টল করেন তাহলে এখানে সব কিছু দেখতে পারবেন। দেখেন আমি এই যে বাংলা টিভিতে ঢুকলাম, বাংলা টিভিতে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন সব বাংলাদেশের জনপ্রিয় যত টিভি চ্যানেল আছে সব কিন্তু এখানে আছে। তারপরে মনে করেন যে আমি বিডি ইসলামিকে ঢুকলাম, বিডি ইসলামিকে এখানে সব কিছু ইসলামিক যত নিয়মকানুন আছে, ওযু করার নিয়ম, ফজরের নামাজ, জোহরের নামাজ, সব কিছু নিয়মকানুন সব কিছু দেওয়া আছে। তারপরে আমি মনে করেন স্পোর্টস টিভিতে ঢুকলাম, স্পোর্টস টিভিতে ঢুকলে এখানে অ্যালাউ চাবে, অ্যালাউ দিলে এখানে লাইভ আসবে, এখান থেকে আপনি যে মনে চায় খেলা দেখতে পারবেন। তারপরে মনে করেন
এখানে ক্রিকেট লাইভ লিন এখানে দেন, আপনি স্কোর দেখতে পারবেন, যে কোনো যেই খেলার লাইভ চলতেছে সেই স্কোরগুলো দেখতে পারবেন। মানে এক কথায় সব কিছু এখানে, সব কিছু পাবেন আপনি। তারপরে দেখেন নিউজ পেপার আছে এখানে, তারপরে আপনার ইউটিউব থেকে শুরু করে যাবতীয় গুগলের যত অ্যাপস আছে সব অ্যাপস এখানে আছে, গুগলের যত অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে পাবেন। তো আশা করি আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে আপনাদের বাকি যেই অ্যাপসগুলো দরকার নেই সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিলে আপনাদের ফোনটা আর স্লো হবে না, ফোনটা স্মুথলি চলবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপসের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। বিশ্বাস করুন এই অ্যাপসটা ইনস্টল করে আপনি কমপক্ষে আপনার মোবাইল থেকে 10 থেকে 15টা অ্যাপস আনইনস্টল করলেও আপনি সুন্দরভাবে মোবাইলটা চালাতে পারবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের একটু মতামত জানাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।